إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা নিশ্চয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা নবীর উপরে অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার নবীর উপরে অনুগ্রহ করি। ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারাও নবীর উপরে অনুগ্রহ পাঠান। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ যেহেতু আমার নবীর উপরে অনুগ্রহ করি, ফেরেশতারাও আমার নবীর উপর অনুগ্রহ করে। ইসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, অতএব তোমরাও অনুগ্রহ পাঠাও। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম তোমরা পাঠাও। এই দুনিয়ার মায়াই পরে করুছু কত বারি, চোখের সামনে যাও রে মানুষ এই দুনিয়া ছাড়ি, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মায়াই পরে করুছ কত বারি, চোখের সামনে যাও রে মানুষ এই দুনিয়া ছাড়ি। বলেন তো এই দুনিয়াতে কেউ থাকতে পারবো কি পারবো না, কেউ কি থাকতে পারবো? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চতুর্দিকে রহমতের ফেরেশতারা গিরাও করে দাঁড়িয়ে আছে, একজনের কাঁধের উপর আর একজন উঠছে, উঠিয়া একজনের কাঁধের উপর আর একজন উঠছে, এইভাবে উড়তে উড়তে একদম আসমান পর্যন্ত চলে গেছে, আসমান পর্যন্ত যায়া আর একদম আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে গেছে। এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে ওগো আল্লাহ, অমুক এলাকার মধ্যে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে কোরআনের মাহফিল হয়, কোরআনের তাফসির হয়, ওখানে তোমার কিছু পাগল পাড়া বান্দারা আরামের বিছানা হারাম করে দিয়া তারা ওখানে সুন্দর করে কোরআনের বয়ান শুনতেছে, হাদিসের কথা শুনতেছে, ওগো আল্লাহ মেহরবানি করে তাদেরকে তুমি মাফ করিয়া দাও। এবার আল্লাহ ডাক দিয়া বলে এ ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহরে দেখছে নাকি? আল্লাহ পাক ডাক দেয়া বলে এ ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহরে দেখছে নাকি? ফেরেশতারা ডাক দেয়া বলে না না, তারা এখনো আপনাকে দেখে নাই। এবার আল্লাহ ডাক দেয়া বলে ঠিক আছে বুঝলাম, আমাকে যদি দেখতো তাহলে কোন অবস্থা হতো? ফেরেশতারা ডাক দেয়া বলে আপনাকে যদি দেখতো তাহলে ইবাদত বন্দেগী আরও বেশি বেশি করে করতো। এবার আল্লাহ ডাক দেয়া বলে তারা কি জান্নাত দেখছে নাকি? কয় না না, তারা এখনো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলে এ ফেরেশতার দল শুনো, তারা যদি জাহান্নামের আগুনকে দেখতো তাহলে তাদের কি অবস্থা হতো? এবার ফেরেশতারা ডাক দেয়া বলে যদি জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি বেশি করে আপনার ইবাদত করত। এবার আল্লাহ ডাক দেয়া বলে ঠিক আছে বুঝলাম, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখছে নাকি? কয় না দেখে নাই। এরে যুবক, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ফেরেশতার দল জাহান্নাম দেখছে নাকি? কয় না দেখে নাই। কয় যদি জাহান্নাম দেখতো আরো বেশি বেশি করে আপনার ইবাদত করতো, জাহান্নামের আগুনকে ভয় করতো। এরে যুবক, যদি জাহান্নামের আগুনকে দেখতো আরো বেশি বেশি করে ইবাদত করতো। এবার আল্লাহ ডাক দেয়া বলে ঠিক আছে বুঝলাম,
ওরা যেহেতু জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহকে না দেখিয়া যারা আমি আল্লাহকে বিশ্বাস করলো জান্নাত জাহান্নাম বিশ্বাস করলো মাহফিলের প্যান্ডেল আসলো তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ ফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে যত মানুষ আসলো আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম হাকিকত সিফ তো দুনিয়া মে খবর হাই দুনিয়া কি নুমায়া শুবার নজর হাই কষ্ট হচ্ছে নাকি বাজান খারাপ লাগেনি চলবে তো ইনশাআল্লাহ যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনায় যাওয়ার নিয়ত নেই আপনাদের আছে ইনশাআল্লাহ দিল থেকে নাকি বাহির থেকে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন যতক্ষণ সময় বয়ান হবে কেউ তো ওটাউটি করবেন না ওটাউটি করবেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না হাত তোলেন তো ওই দেখেন চার পাঁচজন হাত তুলেছে থাকবে না হায় 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 বাজান আমি বলছি কি শুনছেন আমি বলছি কারা কারা থাকবেন না হাত তোলেন অনেকেই আবেগে হাত তুলে ফেলছে ঠিক কিনা শুনছে এইটা যে থাকবেন কারা কারা এই খেয়ালে হাত তুলে আমি এটা বলেছি ঘুম ছাড়ানোর জন্য যাতে এটা ঘুম টুম থাকলে ছেড়ে যায় লিল্লাহে তাকবীর আওয়াজ দিয়ে বলতে হবে এই আওয়াজ হবে নারায়ে তাকবীর হাদিস আছে তাকবীরের আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূর থাকবে না সুবহানাল্লাহ আস্তে কোন তাকবীরের আওয়াজ যত দূর যাবে শয়তান থাকবে না তাহলে তাকবীর জোরে দিবেন না আস্তে দিবেন যারা আস্তে দিবেন বুঝবো তারা শয়তান কাছে থাকুক এটা চাইতেছেন আর শয়তান দূরে সরে যাক কারা কারা চান তাহলে তাকবীরের আওয়াজটাও জোরে দিতে হবে একদম আকাশ বাতাসকে মুখরিত করে তুলতে হবে একদম গোটা দোকানপার যত যা কিছু আছে গোটা এলাকা থেকে যেন শয়তান দূরে চলে যায় জোরে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ হাতটা এরকম করেন এরকম মুঠা বানান এরকম করেন তাহলে ঘুম যাবে না এরকম করেন এরকম মুঠা বানাবেন তাকবীর দেব আপনারা তাকবীর দিবেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এই নবাবগঞ্জ বালুখণ্ড মানুষের এলাকার মানুষের আওয়াজ তো আরো বেশি হওয়ার কথা বালুখণ্ডের মানুষ আপনাদের এই এলাকার মানুষের আওয়াজ এত আসতে হইলে তো আমি মেনে নিতে পারি না আমি সেই ঢাকা থেকে এসেছি আওয়াজ জোরে দিতে হবে বাজান আসতে দিলে হবে না লিল্লাহে তাকবীর অনেকেই মুখই খোলে না বাদাম খাচ্ছে বসে বসে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ একটু আওয়াজ হয়েছে শয়তান গেছে না অনেক দূর চলে গেছে আল্লাহ কবুল করুক সকলেই বলে না আমি কষ্ট হচ্ছে না তো যতক্ষণ বয়ান হবে আমরা মনোযোগ সহকারে এখলাসের নিয়তে শোনার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি কোরআনে কারিমের
কোরআনে কারীমের সূরা বাকারা, সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। সূরা আহজাবের 56 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, এখানে মিছিল করে গেরা দেখেন তো, নির্বাচনের মিছিল করে নাকি? এই পোলাপান চিল্লাচিল্লি করবা না, খবরদার, মাহফিলের আশপাশে কেউ চিল্লাচিল্লি করবা না। এই ছেলেরা, কোনো চিল্লাচিল্লি হবে না। বড় ভাই যারা আছেন আপনারা একটু ওদেরকে থামিয়ে দেন, এই রাস্তাঘাটে পোলাপান যেন চিল্লাচিল্লি না করে, একটু থামিয়ে দেন মেহরবানি করে। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সূরা আহজাব 22 নম্বর পারা, 5 নম্বর ফিস্টা, হাফিজে কোরআনের 5 নম্বর ফিস্টা, 56 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক নবীজির মর্যাদা, নবীজির সম্মান সম্পর্কে কিছু কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করার চেষ্টা করব। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইন্নাল্লাহা নিশ্চয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা নবীর উপরে অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক ডাকতে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, নিশ্চয় আমি আল্লাহ আমার নবীর উপরে অনুগ্রহ করি, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারাও নবীর উপরে অনুগ্রহ পাঠান। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ যেহেতু আমার নবীর উপরে অনুগ্রহ করি, ফেরেশতারাও আমার নবীর উপর অনুগ্রহ করে, ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, অতএব তোমরাও অনুগ্রহ পাঠাও, ওয়া সাল্লিমু তাসলিমা এবং সালাম তোমরা পাঠাও। নবীজিকে আল্লাহ তাআলা নিজেই অনুগ্রহ পাঠান, দয়া করেন, মায়া করেন। আল্লাহর রসুলও, ফেরেশতারাও নবীর উপরে অনুগ্রহ পাঠান, সালাম পাঠান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরাও আমার নবীর উপর অনুগ্রহ পাঠাও, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ পাঠাও। আল্লাহর নবী বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি দরুদ শরীফ পাঠ করতে পারো, আমি নবীর উপরে তোমরা যদি দরুদ পাঠ করতে পারো, তাহলে তোমাদের জন্য তিনটা লাভ, তিনটা ফায়দা। এক নম্বর, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এক নম্বর ফায়দা হলো, মহান আল্লাহ পাক তোমার উপরে 10টি রহমত নাজিল করবেন। দুই নম্বর, আল্লাহর নবী বলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের 10টি গুনাহ মাফ করে দিবেন। তিন নম্বর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবে। এরে যুবক, এরে আম্মা জান, গভীর মনোযোগ দেয়া শোনা লাগবে। কোরআনে কারিমের ভিতরে সূরা আলে ইমরানের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইং কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর মহব্বত যদি তারা অন্তরের ভিতরে গাঁথতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার সুন্নতের অনুসারী হয়। এরে যুবক, এরে আম্মা জান, এই আয়াতের তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ বলেন, আল্লাহর নবী বলেন, এই হাদিসের মধ্যে কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অর্থাৎ নবীকে অনুসরণ করা মানে রসুলের সুন্নত অনুসরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? এরে যুবক, আল্লাহর নবী বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি দুইটা জিনিস পাকড়াও করে ধরে রাখতে পারো, তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহু আকবার বলেন। এরে যুবক, এরে আম্মা জান, আল্লাহর নবী বলেন হাদিসে পাকের মধ্যে, তিনি বলতেছেন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এরে উম্মত, এই দুইটা জিনিস যদি তোমরা পাকড়াও করে ধরে রাখতে পারো, লাং তাদিল্লু, কখনো তোমরা পদভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। তাফসীরের কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কিরামগণ হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা লেখেন, লাং তাদিল্লু শব্দের অর্থ হলো 99টা, বলেন কয়টা? একটা অর্থ না, 99টা অর্থ। এরে যুবক, এরে আব্বা জান, এরে পর্দার আম্মা জানেরা গভীর মনোযোগ দেওয়া শোনা লাগবে, এদিক সেদিক মনোযোগ দিবেন না, তাকাতুকি করবেন না। আল্লাহর নবী বলেন হাদিসে পাকের মধ্যে, আল্লাহর নবী বলেন এই তাদিল্লু শব্দের অর্থ হলো 99টা, অর্থাৎ লাং তাদিল্লু, কখনো তোমরা পদভ্রষ্ট হবে না, কখনো তোমরা গোমরা হবে না, কখনো তোমরা পরাজিত হবে না। এরে যুবক, কখনো তোমরা মার খাবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটু আওয়াজ দেয়া কন, সুবহানাল্লাহ। দুইটা জিনিস ধরে রাখতে হবে, কয়টা জিনিস? দুইটা জিনিস। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এ আমার উম্মতেরা ভালো করে শুনো, মান আহাব্বা সুন্নাতি, তোমরা যদি কেউ যদি কোনো ব্যক্তি যদি আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তাহলে আমি নবীকেই ভালোবাসা হলো। এরে উম্মত, এরে যুবক, আল্লাহর নবী বলতেছেন আমি নবীকে ভালোবাসলো সে আমার সুন্নতকে ভালোবাসা, মানে আমি নবীকেই ভালোবাসা। ওয়া মান আহাব্বানি, আর আমি নবীকে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে ভালোবাসা, নবীর সাথে ভালোবাসা রাখা দরকার আছে না নাই? নবীকে কিভাবে অনুসরণ করব? নবীর একটা সুন্নাত, এরে যুবক যদি অনুসরণ করতে পারেন, এরে আব্বা জান, নবীর একটা সুন্নত যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, আল্লাহর নবী বলে এই ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নত যে জিন্দা রাখবি, কিয়ামতের ময়দানে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, দুনিয়াতে তোমরা কত কিছু দেখলা, কত কিছুই না দেখো, টেলিভিশনের ভিতরে কত কিছু দেখো, দেশের খবর নাও, নানান কিছু তোমরা টেলিভিশনে দেখো, কত মানুষ তোমরা দেখলা, কিন্তু এই মানুষগুলা দেখলে কোনো লাভ নাই, কিন্তু কোনো মানুষ যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একবার স্বপ্ন দেখতে পারো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহর নবীর যদি একবার স্বপ্ন দেখতে পারো, তোমার কপাল খুলে যাবে। এরে যুবক, কত কিছু দেখলা, আল্লাহর নবীকে তো একদিন স্বপ্ন দেখল না,
আল্লাহর নবী বলে আমাকে যে ব্যক্তি একবার স্বপ্ন দেখবে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কয়বার দেখলে? একবার স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম। এরে যুবক, এরে আব্বা জানেরা, সেই জন্য আল্লাহর নবীকে দেখতে আপনারা রাজি আছেন না নাই? আল্লাহর নবীকে দেখলে কি যে মজা পাইতেন, কি যে মজা! এরে আমার আব্বা জান, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীকে দেখতে যদি চাও চক্ষুকে সব গোনা থেকে পবিত্র রাখা লাগবে। কোনো গুনাহ করা যাবে না, চক্ষুকে পবিত্র রাখতে হবে, কোনো ধরনের কোনো গুনাহ করা যাবে না, টেলিভিশন দেখা যাবে না, অশ্লীল মেয়ের দিকে তাকানো যাবে না, বেগানা নারীর দিকে তাকানো যাবে না, সব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। চক্ষে যদি পবিত্র রাখতে পারেন, আর বেশি বেশি যদি রসুলের উপরে দরুদ পাঠ করতে পারেন, তাহলে আশা করা যায়। আর প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে ওযু করে শুইতে হবে। কি করে? ওযু করে শোয়া লাগবে। আজকে আমাদের ভিতরে ওযু আছে বলে? শোয়ার আগে কি করি আমরা? টেলিভিশন একটা হাতে নেই, মোবাইল, এই মোবাইল হাতে নিয়ে আমরা সময় কাটাই, রাত কাটাই। কথা বলেন ঠিক না ব্যাট? ওযু আর কখন করবে? মোবাইল দেখতে দেখতে রাত একটা বারোটা বেজে যায়, এরপরে ঘুমিয়ে যায়, আবার ওযু লাগবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। যদি নবীজিকে কত কিছুই তো দেখলেন, আজকে আপনাদেরকে এটাই বলতে চাই আমার বয়ান থেকে, নবীজিকে স্বপ্ন দেখে ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। নবীজিকে স্বপ্ন দেখ যদি একটা বার দেখতে পারেন, বুঝলেন, কত কিছুই তো দেখলেন, আল্লাহর নবীকে একটা বার দেখেন না? যদি আজকের মাহফিল থেকে কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহর রসুলকে যেহেতু আমার মতো একজন মানুষই স্বপ্ন দেখতে পারে, আমার আপনার মতো মানুষ স্বপ্ন দেখতেছে না? এই যুগে মানুষেরা স্বপ্ন দেখে না আল্লাহর রসুলকে? দেখে কি দেখে না? অবশ্যই দেখতেছে। আমার আপনার ফিকির, আল্লাহর রসুলকে স্বপ্ন দেখতে চাইলে বড় হুজুর হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, হাফেজ আলেম হওয়া লাগে না। রসুলকে যদি কেউ স্বপ্ন দেখতে চায়, সে যদি রসুলের খাতি আশেক হইতে পারে ইনশা আল্লাহ, আর যদি ভিতরে আফসুস রাখে, রসুলের আশেক যদি সঠিকভাবে হতে পারে ইনশাআল্লাহ, রসুল একদিন তাকে স্বপ্ন যুগে দেখা দিবে ইনশা আল্লাহ। দেখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তোমার রসুলকে জীবনে একবার হলেও স্বপ্নে যুগে দেখা দেব। চিল্লায় বলেন আমিন, হাত নামান। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহর নবী ডাক দে বলতেছে, এরে যুবক, আল্লাহর পয়গম্বর, তিনি হাদিসের মধ্যে বলতাছে, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এরে উম্মত, এই দুইটা জিনিস যদি তোমরা পাকড়াও করে ধরে রাখতে পারো, কোনোদিন তোমরা পদভ্রষ্ট হবে না, কোনোদিন তোমরা পরাজিত হবে না, কোনোদিন তোমরা মার খাবে না। এরে যুবক, এই দুইটা জিনিস হলো, আল্লাহর নবী বলেন, কিতাব আল্লাহ, ওই দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, এক নম্বর আল্লাহর কালাম, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আল্লাহর নবীর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। হুরে গিলমান জিতনি নিআমত হায় তু, সবসে বেহতর নিআমতে দিদার তু, জান্নাত তো সবসে, ইয়া রব ক্যা করো, আর জো মাই তুজে বিখা করু। এরে নবীর আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এরে আম্মা জানেরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আল্লাহর নবী বলে, দুইটা জিনিস যদি তোমরা পাকড়াও করে ধরতে পারো, কোনোদিন পদভ্রষ্ট হবে না। এক নম্বর হলো আল্লাহর কালাম, কোরআন শরীফ একদম মজবুত সহকারে ধরতে হবে,
বর্তমানে খবর নিলে দেখা যায় আফসোসের বিষয় অনেকের বাড়িতে কোরআন নাই। আগের যুগে দেখতাম সকালবেলা কোরআনের তেলাওয়াত হইতো, আম্মাজারেরা কোরআন পড়তো, আমার বাবাজিরা কোরআন পড়তো, দাদা নানারা কোরআন পড়তো, এরে যুবক কৃষক ভাইরা দেখতাম কোরআন পড়ে এরপরে কৃষি কাজে যাইতো, আমার আম্মা জানেরা সকালবেলা সুরা ইয়াসিন পড়ে এরপরে কাজকাম শুরু করতো। আর বর্তমান যুগে সুরা ইয়াসিনের তেলাওয়াত নাই, সুরা ওয়াকেয়ার তেলাওয়াত নাই, কোনো তেলাওয়াত নাই। আজকে সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বেশিরভাগ ঘরের মধ্যে শয়তানের বাক্স টেলিভিশন ঢুকে গেছে। জোরে বলেন আছে না নাই? এরে যুবক কয়দিন আর বাঁচবি গো, আর কত টেলিভিশন দেখবা? আমি আল্লাহর কসম করে বলে যাই, আমি আল্লাহর কসম করে বলে যাই, যাদের ঘরের ভিতরে টেলিভিশন আছে, যাদের ঘরের ভিতরে কোরআন নাই টেলিভিশন আছে 24 ঘন্টা, যাদের ঘরের ভিতরে টেলিভিশন চলে, আল্লাহর কসম করে বলি ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত কোনোদিন আসবে না। আসবেনি? আসবে। আল্লাহর কাছে বলবেন, কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কয় ভাই বেশি ভালো না। কেন? কয় সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, আমার ছেলে মেয়ে কথা শোনে না। কেন? কয় কয়েকদিন আগে একটা শয়তানের বাক্স আনছি, এমন সিরিয়াল দেখা শুরু করছে, আর আমাদের খেদমতের কোনো খবর না। আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মায়াই পরে করুছু কত বাড়ি, চোখের সামনে যাও রে মানুষ এই দুনিয়া ছাড়ি, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মায়াই পরে করুছো কত বাড়ি, চোখের সামনে যাও রে মানুষ এই দুনিয়া ছাড়ি। বলেন তো এই দুনিয়াতে কেউ থাকতে পারবো কি পারবো না? কেউ কি থাকতে পারবো? আমার আগে ফিরাউন আসে, ফিরাউন আজকে আসে, কত মানুষ দুনিয়াতে আসলো, এরে আল্লাহর বান্দা তারা আজকে দুনিয়াতে নাই। এরে যুবক, এরে আব্বা জান, তোমার চাইতে কত ক্ষমতাবান ব্যক্তি দুনিয়াতে আসলো, আজকে তারা নাই। এরে আম্মা জান, আজকে সুন্দরের বড়াই দেখাও, তোমার চাইতে কত সুন্দরী মা বোনেরা মহিলারা আসলো, আজকে তারা দুনিয়াতে নাই, আজকে তারা মাটির সাথে মিশে গেছে। আছে না নাই বলেন? এরে যুবক, এরে আম্মা জান, সেই জন্য সুন্দরের অহংকার কইরেন না, আজকের থেকে টেলিভিশন দেখা বাদ দিয়া দেন, সিরিয়াল দেখা বাদ দিয়া দেন। আপনি যদি জিজ্ঞাসা করি তখন আপনি বলবেন, হুজুর আমি শুধু খবর দেখি আর কিছু দেখি না। আপনি তো খবরই দেখেন, কিন্তু খবর দেখে আপনি চার হোস্টেলে চলে গেলেন বা এক জায়গায় চলে গেলেন, এরপরে ঘরের ভিতরে সিরিয়াল শুরু হয়, আসে না নাই? কেউ দেখে কিরণ মালা, কেউ দেখে জি বাংলা, জি গোল, কথা বলে না কেন? স্টার জালসা আছে না নাই? সারাদিন সারা রাত ভরে ভরে এই ভারতের সাথে সিরিয়ালগুলো মিলায়, ঠিক কিনা বলেন? আজকের মা বোনেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই টেলিভিশন দেখে দেখে। শ্বশুর শাশুড়ের খেদমত নাই, স্বামীর খেদমত নাই, বর্তমান যুগে স্বামীর খেদমত আছে? আরো আসতে কর, স্বামীর খেদমত আছে? যদি বলে আমার এই জিনিসটা ঠিক করে দাও, হাত আছে করে নাও, আমার ঠেকা পড়েনি, কথা বলেন না কেন? ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত নাই, শান্তি কিভাবে আসবে আপনার ঘরে? আল্লাহর কসম করে বলতেছি যুবক, আব্বা জানেরা আম্মা জানেরা সকলকে বলছি, অনেক কপাল পুরা আছে কি করে, ঘরের ভিতরে টেলিভিশন আনছে, আনার পরে এরপরে সকালবেলা মসজিদে ইমাম সাহেবের কাছে আইসা বলতেছে, হুজুর
ঘরের ভিতরে একটা কোরআন শরীফ আছে, এই কোরআনটা একটু মসজিদের মধ্যে রেখে দেন, পড়ার কেউ নাই, একটা টেলিভিশন আনছে তো রেখে দেন। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ, যেই কপাল পোড়া এই কাজ করছে ঘরের ভিতর থেকে কি বের করছে, শান্তি বের করে দিছে, ওই ঘরে আর কোনোদিন শান্তি আসতে পারে না। এরে যুবক, এরে আব্বাজান, ঘরের ভিতর যদি শান্তি ঢুকাইতে চাও, ঘরের মধ্যে যদি শান্তি ঢুকাইতে চাও, আরাম আয়াস ঢুকাইতে চাও, তাড়াতাড়ি করে কোরআনে কারিম তাড়াতাড়ি ঘরের মধ্যে তিলাওয়াত ব্যবস্থা করে দাও, আম্মা জানদেরকে সকালবেলা তালিম দাও সূরা ইয়াসিন পড়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে যেই ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন যে ব্যক্তি একবারও পড়বে, আল্লাহর নবী বলেন পুরা কোরআন শরীফ 10 খতমের সওয়াব, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন মাগরিবের পর যদি কোনো ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই ঘরের ভিতরে কোনো দিন রিজিকের অভাব হবে না। আজকে কোরআন তেলাওয়াত আছে, এখন যদি জিজ্ঞেস করি কয়জনের ঘরে আজকে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়েছে, বেশিরভাগই হাত তুলবে যে হুজুর আমার ঘরে হয় নাই। আর যদি বলে কয়জনের ঘরে আজকে সিরিয়াল চলছে, বলবো হাত উঠবে কি উঠবে না? বাজান, শান্তি আসবে কি? জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, কয় বেশি ভালো না, আরে তুমি ভালো থাকবা কি, কয় সংসার চলে না, রিজিকের অভাব, বাড়িতে চাউল নাই। আল্লাহ বলছে তুমি সূরা ইয়াসিন পড়ো, তুমি সূরা ওয়াকিয়া পড়ো প্রত্যেক দিন মাগরিবের পরে, আল্লাহর নবীর কথা মিথ্যা হইতে পারে? বলেন, আল্লাহর নবী বলে দরিদ্রতা অভাব অনটন কোনোদিন তোমাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, যদি সূরা ওয়াকিয়ার আমল করতে পারেন, মাত্র 27 নম্বর পারায় 13 নম্বর ফিস্টায় সূরা রহমানের পরে আছে, দেখবেন মাত্র 3 ফিস্টার মতো, বেশি বড় সূরা না। আপনারা যারা পড়েন পারেন আপনারা পড়বেন, যদি না পারেন আপনার সন্তানকে দিয়ে পড়াবেন, আপনার সন্তান যদি না পারে আপনার ছেলের বউকে দিয়ে পড়াবেন, আপনার ছেলের বউ যদি না পারে আপনার স্ত্রীকে দিয়ে পড়াবেন, আপনার কেউ যদি না পারে তাড়াতাড়ি করে একজন ইমাম সাহেবের কাছে আপনার সন্তান নাতি নতিদেরকে কোরআনের শিক্ষা দিয়ে দেন। নারে তাকবীর, ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? আল্লাহর নবী বলে যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনে কারিমের তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়, শয়তান থাকতে পারে না। আর যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় না, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় না, আল্লাহর নবী বলে ওই ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহর নবী বলে ওই ঘরে শয়তান বাসা বাঁধে। এই জন্যই তো ওই ঘরে যখন বাচ্চা কাচ্চা থাকে তখন ওরা কান্নাকাটি করে, আর সকালবেলা এসে হুজুরদেরকে ডিস্টার্ব করে, হুজুর ছেলেটা সারা রাত কান্নাকাটি করছে, জারফুক করে দেন, জারফুক করে দেন। আল্লাহর কসম করে বলি, আপনার ঘরে যদি টেলিভিশন চলে, আরে হাদিস আসছে কোনো ঘরে যদি একটা ফটো থাকে, ফটো ফটো থাকলেই তো ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, ঠিক কিনা? আর যদি ফটোর গোডাউন থাকে, ওখানে ভিডিও চলে, টেলিভিশন চলে, এখানে পোলাপান কথা বলে কে? এই ছেলেরা, এখানে ঘরের ভিতরে যদি টেলিভিশন চলে, অশ্লীল ভিডিও চলে, ওই ঘরে শান্তি আসবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? নাকি টেলিভিশনের দিকে? টেলিভিশনের দিকে চোখ শেষ হয়ে যাবে, খবরদার! আজকের থেকে ফিরে আসেন, যেই ঘরের ভিতরে
একটা মাসআলা আছে, কুয়ার মাসআলা। কুয়া আগের যুগে কুয়া ছিল, কুয়া কুয়া শুনেন না আপনারা, পানি ওঠে কুয়া, যদি কুয়ার ভিতরে যদি পচা বিড়াল পড়ে যায় পানির ভিতরে, তাহলে ওই কুয়া পরিষ্কার করার বিধান কি? মাসআলা হলো 60 বালতি পানি কুয়া থেকে ফেলে দিতে হবে, তাহলে কুয়ার পানি না পাক হবে। আর যদি পচা বিড়ালটা কুয়ার ভিতরে থেকে যায়, আপনি 60 বালতি কেন, 60 কোটি বালতিও পানি ফেললে আপনার কুয়া পবিত্র হবে না। সেই জন্য মুসলমান ইমানদার, আপনার কুয়ার ভিতর যদি পচা বিড়াল রাখেন, আপনার ঘরের ভিতর যদি টেলিভিশন রাখেন, যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, এরে যুবক, যতবার হজ করেন না কেন, যতই ইবাদত বন্দেগী করেন না কেন, ওই ঘরের পচা বিড়াল যতক্ষণ না ফেলে দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গভাবে ইমানদার আপনি হতে পারবেন না। এরে যুবক, এরে আম্মা জান, কোন নবীর উম্মত আজকে আমরা হইলাম? নবীকে যদি চিন্তা, এ যুবক আজকে কার কাটিংয়ে চুল কাটো, নবীর আদর্শ তোমার ভালো লাগে না? আমার নবী তোর নবী, মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার নবী এতিম নবী, মায়ার নবী দয়ার নবী এতিম নবী, দুনিয়াতে আসার আগে 6 মাস আগে তার আব্বাকে হারাইলেন। নবী আমার দুনিয়াতে আসার 6 মাস আগে তার পিতা আব্দুল্লাহকে হারাইলেন, ঠিক না বে? ঠিক বলেন। আমার নবী মায়ার নবী দয়ার নবী দুনিয়াতে আসার আগে তার আব্বাকে হারাইছে 6 মাস আগেই। এরপরে আমার নবী যখন মা আমেনার পেটে আসলেন, আমার নবী মা আমেনার পেটে যখন আসলেন, আসার পরে মা আমেনার পেট কেমন বড় হয় না, কোনো অনুভব হয় না। সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে তখন পেটটা কেমন যেন একটু বড় হয়, ঠিক কিনা বলেন? এরে যুবক, এরে আম্মা জান, আল্লাহর নবী যখন দয়ার নবী মা আমেনার পেটে আসলো, পেটে আসার পর মা আমেনার পেট কেমন যেন বড় হয় না, সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিনের মা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, জঙ্গলার প্রাণীরা তাকে সালাম দেয়, আসসালামু আলাইকা হে রহমাতুল্লিল আলামিনের মা। আমার নবীর মা যখন কুয়ার ভিতরে পানি আনার জন্য যায়, হাদিসের কিতাবের মধ্যে আরছি, হযরতে মা আমেনা যখন নবীজিকে নিয়া যখন এইভাবে সুন্দর করে এইরকমভাবে, বন্ধুরা আমার, যখন কুয়ার ভিতরে পানি আনার জন্য যায়, পানি আনার জন্য যখন চলে গেলেন, এবার আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলকে ডাক দেয়া, বলে এরে আমার ফেরেশতার দল, তাড়াতাড়ি করে যা, আমার রহমাতুল্লিল আলামিনের মা এখন কুয়া থেকে পানি উঠাবে, কুয়ার ভিতর থেকে পানি উঠাইতে অনেক কষ্ট হবে, তাড়াতাড়ি করে কুয়ার পানি এই গুহার মাথার বরাবর করে দাও, একটু জোরে কন সুবহানাল্লাহ। নবীজিকে আজকে চিনলেন না, কেমন দয়ার নবী মায়ার নবী, এরে আব্বা জান, নবী আমার রহমাতুল্লিল আলামিনের মা। এবার মা আমেনা কুয়া থেকে পানি নিয়ে আসলেন, এবার পানি নিয়ে আসার পর এবার নিজের বাড়ির দিকে যখন রওনা দিলেন, আসমানের পাখিরা নবী আমার রহমাতুল্লিল আলামিনের মাকে সালাম দেয়, কে যায় রে, রহমাতুল্লিল আলামিনের মা যায়, রহমাতুল্লিল আলামিনের মা যায়। এবার আল্লাহর নবীর মা ঘরের ভিতরে চলে গেলেন, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী যখন হঠাৎ করে একদিন ঘরের ভিতরে শুয়া রয়েছে, হযরতে মা আমেনা তাকায়া লক্ষ্য করে দেখে, মা আমেনার পেটের ভিতর থেকে আসমান বরাবর একটা নূরের জ্যোতি বের হইতেছে, একটু আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ। নবী গো, এবার আমার নবী যখন দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে যখন আসলেন, লম্বা ঘটনা ওইদিকে আমি যাব না, সংক্ষেপে যেটা বুঝাইতে চাই, আমার নবী মায়ার নবী যখন দুনিয়াতে আসলেন, মা আমেনা ডাক দেয়া, বলে দুনিয়ার মানুষ সন্তান জন্ম দিতে গিয়া কত কষ্টই না করলো, কিন্তু আমার রহমাতুল্লিল আলামিন আমার সন্তান মোহাম্মদকে জন্ম দিতে গিয়া আল্লাহর কসম করে বলি বিন্দু পরিমাণও আমার কষ্ট হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু অযুদাস রহমাতাল্লিল আলামিন মসজিদে উ শুধা মারুয়ে জমি,
আল্লাহর নবী এবার দুনিয়াতে আসলেন। আসার পর কিছুদিন পরে তার আব্বা তো 6 মাস আগেই মারা গেছে, এইভাবে মায়ের কাছে বড় হইতে হইতে হঠাৎ করে আল্লাহর নবী তো 6 বছর যখন বয়স হলো, এরে যুবক, এরে আম্মা জান, আমার নবী দয়ার নবী মায়ার নবী, যখন 6 বছর বয়স হয়ে গেল হঠাৎ করে একদিন আমার দয়ার নবী খেলার মাঠে খেলা দেখতেছে, ছেলেরা সুন্দর করে খেলার মাঠে খেলাধুলা করতেছে আসরের নামাজের পরে, এবার ছেলেরা খেলাধুলা করতেছি, খেলতে খেলতে এক পর্যায়ে যখন সন্ধ্যা গুনিয়ে আসলো, এবার প্রত্যেকের বাবা প্রত্যেকের মা এসে প্রত্যেকের সন্তানকে কোলে করে নিয়ে যায়, প্রত্যেককে কোলের ভিতরে নিয়া গালের ভিতরে চুমা খায়, আদর করিয়া কোলের ভিতরে করে নিয়া সবার বাবা প্রত্যেকের বাড়িতে নিয়ে যায়। এবার আমার নবী দয়ার নবী মায়ার নবী দয়ার নবী এতিমের মতো দাঁড়ায়া রয়েছে আমার নবী। এবার তিনি চিন্তা করতেছেন, আহারে আজকে দেখতেছি প্রত্যেককেই দেখতেছি প্রত্যেকের বাবা এসে বাড়িতে নিয়ে যাইতেছে, আমার কি আব্বা নাই? নবী আমার এই কথা বলে কাঁদতেছে কাঁদতেছে, রাত গুনিয়ে আসতেছে, নবী আমার কাঁদতেছে কাঁদতেছে। হঠাৎ করি হযরত মামেনা দৌড়ায় আসলেন, কি ব্যাপার? মাগরিব গুনিয়ে আসতেছে, আমার মুহাম্মদের তো খবর নাই। হঠাৎ করি পার্শ্ববর্তী এলাকায় আইসা ওই সমস্ত ছেলেদেরকে জিজ্ঞাসা করে, এ সন্তানেরা আমার মুহাম্মাদের খবর তোমরা জানোনি? এবার ছেলেরা ডাক দিয়ে বলে, মুহাম্মাদকে আমরা চিনি না জানি না। কেন? কয় আমরা চিনি না, কোনোদিন দেখি নাই, তবে একটা সন্ধান দিতে পারি মা। কয় কি সন্ধান? কয় একটা 6 বছরের মতো বয়স হবে, একটা সন্তানকে আমরা দেখলাম, কেমন জানো চোখের পানি বেয়ে বেয়ে পড়তাছে, আর কেমন জানো দাঁড়ায়া দাঁড়ায়া আব্বা আব্বা করে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন নবী গো। এবার আমার নবী দয়ার নবী বা আব্বা আব্বা করে কাঁদতেছে, ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আমার কি আব্বা আসবে না? এবার আম্মা জান এবার খেয়াল করলেন, আহারে, আরেকজন সন্তানকে জিজ্ঞাসা করলেন, আমার মোহাম্মদকে চেনো নাকি? কয়েকে মোহাম্মদ চিনে না জানে না, তবে একটা সন্তানকে দেখলাম, কেমন যেন আব্বা আব্বা করে কাঁদতেছে মা আমেনা। এবার চিন্তা করলেন, আহারে, আর বুঝতে দেরি নাই, হয়তো অবশ্যই আমার সন্তান মোহাম্মদ হবে। এবার হযরতে মা আমেনা তাড়াতাড়ি করে দৌড়ায় গেলেন, মা আমেনা দৌড়ায় যায় দেখে মোহাম্মদুর রাসূলুল্লাহ আব্বা আব্বা করে কাঁদতেছে। মামিনা দূরায় গেলেন আর বুঝলেন আমার মোহাম্মদ ছাড়া আর কেউ হবে না, তাড়াতাড়ি করিয়া মোহাম্মদ রাসূলুল্লাহকে কোলের ভিতরে নিলেন। নেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান কেন তুমি কান্দ? এবার মোহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওগো মা, যখন খেলা শেষ হয়ে গেল আমি দেখলাম প্রত্যেকের আব্বা এসে প্রত্যেকের মা এসে কেমন যেন তাদেরকে কোলের মধ্যে নিয়া কেমন যেন ও গালে চুমা খাই, দুই গালে চুমা খাইলো, প্রত্যেকের বাবা এসে তাদেরকে আদর করে নিয়ে গেল, আমার কি আব্বা নাই? আমাকে কি কেউ আদর করবে না? এবার বিশ্বনবী এখান থেকে এইভাবে চলে আসলেন, মা মেনা ডাক দিয়ে বললেন, বাবা তোমার আব্বা, তুমি দুনিয়াতে 6 মাস আসার আগে আগে তোমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী কান্দে, মা আমিনাও কান্দে। এবার নবীজি ডাক দেয়া বলে, দয়ার নবী মায়ার নবী, 6 বছর বয়স, এরে আব্বা জানারা যদি পারেন চোখের পানি ছাইরা দেন। নবী আমার এবার ডাক দেয়া বলে, আম্মা যান, আমাকে তাড়াতাড়ি আমার আব্বার কবরে নিয়ে চলেন, আমার আব্বা জানের কবর জিয়ারত করব। এবার মা আমেনা দেরি করলেন না, তাড়াতাড়ি করে মা আমেনা আব্দুল্লাহর কবর জিয়ারত করে জন্য নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এবার বিশ্বনবী কবরের ভিতরে শুয়ে পড়লেন আর গড়াগড়ি করে কান্না শুরু করলেন।
আর আব্বা আব্বা করে কান্দিছে। এবার ডাক দিয়ে বলল, ও আব্বা তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? হযরতে মামিনা কান্দে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দে, ও উনি তো জানে না ছোট্ট মানুষ। এবার মা আমিনা কবর থেকে উঠায় নিয়ে আসলেন কোনোভাবে বুষ্টুস দেয়া। নিয়ে আসার পরে পথের মধ্যে মা আমিনা ডাক দেয়া বলে, এরে উম্মে আইমান, তাড়াতাড়ি করে সওয়ারি থামাও, আমার শরীরের অবস্থা ভালো না, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব। এরে উম্মে আইমান, তাড়াতাড়ি থামাও। এবার থামানোর পরে ডাক দেয়া বলতেছে, এরে উম্মে আইমান, আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার বুকের মধ্যে আইনা দাও। দয়ার নবী মায়ার নবীকে বুকের ভিতরে নিয়ে আসলেন। এবার ডাক দিয়ে বলতেছে, বাবা আমি হয়তো দুনিয়ায় আর বাঁচব না, আমার হায়াত হয়তো শেষ হয়ে গেছে। নবী গো, এরে মুহাম্মাদ, আমি আর হয়তো বেশি বাঁচব না, আমার হায়াত গুনিয়ে শেষ হয়ে আসছে। এবার নবীজি ডাক দিয়ে বলি, ওরে আম্মা জান, এতদিন আমার আব্বা ছিল না, তুমি আমাকে আদর করেছো, তুমি যদি চলে যাও আমি কার কাছে আদর পাবো, কার আদর নিয়ে চলবো, কার কাছে আমি আশ্রয় নেব? নবী আমার, কান্দতেছে কান্দতেছে শিশু নবী, ও গো নবীর উম্মতেরা হইয়াজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে, ও গো নবীর উম্মতেরা হইয়াজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, দ্বিতীয় বক্তার আগমন। আরো জোরে বলতে হবে, কি মরার মতো আওয়াজে বলে, দ্বিতীয় বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, আজকের মাদ্রাসার পক্ষ থেকে, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে, হযরত মাওলানা আবুল খায়ের আনসারী সাহেব জিন্দাবাদ। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে, কণ্ঠের মধ্যে বরকত দান করুক। চিল্লায় বলেন আমিন। আমরা সকলেই দোয়া করি, হুজুর কিন্তু ভারতেও অনেকবার সফর করেছে, ভারতে বিভিন্ন জায়গায় যায়। তো হুজুরকে যে আপনারা পেয়েছেন এটা আপনাদের একটা সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। এই এলাকার জন্য, উত্তর বালুখণ্ড নবাবগঞ্জ ঢাকা, এই ঢাকাবাসীর জন্য একটা গৌরবের বিষয় যে হুজুরকে আপনারা আজকে সহজে পেয়েছেন। হুজুর আমাদের মাঝখানে এমন কি স্টেজে উপস্থিত হয়েছে, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের বয়ান আমি নিজেও শুনি, অত্যন্ত সুন্দর আলোচনা করেন, দিল থেকে ইখলাস মিশ্রিত কথাগুলা বলেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। সারা বাংলাদেশ কতবার সফর করছে জানা নাই। আল্লাহ পাক, আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন হুজুরের পরিবারের সকলকে হেফাজত করেন, সকলেই বলেন আমিন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দিক, বলেন আমিন। আল্লাহ হুজুরের কণ্ঠের ভিতরে আরও শক্তি দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক হুজুরকে ইখলাসের সাথে সারা দুনিয়া বেশি বেশি সফর করার তৌফিক দান করুক, কোরআনের বেশি বেশি প্রচার করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। আমি যে আলোচনা করতেছিলাম, হুজুর এসে গেছে, আমার বয়ান লম্বা করা একদম বেদবি হবে। হুজুর আমার মুরব্বি, আমার মুরব্বি কি বলেন, আমার উস্তাদের মতো বয়স, আমাকে অত্যন্ত ভালোবাসেন। আর একটা মাহফিলে হুজুরের সাথে দেখা হয়েছিল, আজকে আলহামদুলিল্লাহ দেখা হয়েছে, আমি নিজেকে খুব গর্ববোধ মনে করতেছি, নিজেকে খুব ধন্য মনে করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকেই কবুল করুক, বলেন আমিন। যে আলোচনা করতেছিলাম, রসুলকে ভালোবাসলে আমাদের কি লাভ, দুনিয়াতে কি ফজিলত, আখেরাতে কি ফজিলত, রসুলকে যদি ভালোবাসতে পারি, রসুলের প্রতি যদি বেশি দরদ পাঠ করতে পারি, আর রসুলকে যদি স্বপ্ন দেখতে পারি,
ইনশাআল্লাহ জান্নাতে যাইতে আর কোনো কিছু বাকি থাকবে আর বাধা থাকবে না। আমার আগে বয়ান করেছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হযরতুল আলাম হাফেজ মাওলানা কারি জনাব মোহাম্মদ হাফেজ মাওলানা কারি ইসহাক মাজিদি সাহেব অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আপনারা ভালো করে চেনেন। অত্যন্ত চমৎকার আলোচনা আমার আগে হুজুর করেছেন, আল্লাহ পাক হুজুরের কথার উপরেও আমল করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। সকলের কাছে দোয়া আছে, হুজুরের কাছে দোয়া আছে। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।